21 আগস্ট 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 21 আগস্ট
বঙ্গবন্ধু এভিনিউ কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বাংলাদেশ আওয়ামী লীগের সন্ত্রাস জঙ্গিবাদ ও দুর্নীতি বিরোধী সমাবেশে বর্বরোচিত গ্রেনেড হামলায় আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক ও প্রয়াত রাষ্ট্রপতি জিল্লুর রহমানের সহধর্মিণী আইভি রহমান সহ 22 জন নেতাকর্মী শহাদত বরণ করেন। গ্রেনেডের প্রিন্সারে আঘাতে আহত হন 5 শতাধিক নেতাকর্মী। আহত হন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া সাংবাদিকরা। আহত আওয়ামী লীগ নেতাকর্মী সমর্থকদের অনেকে এখনো স্প্রিন্টারের আঘাত নিয়ে মানবেতর জীবন যাপন করছেন। আওয়ামী লীগকে নেতৃত্ব শূন্য করতে সংগঠনের সভাপতি বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা সহ দলের প্রথম সারির নেতাদের হত্যার উদ্দেশ্যে এই ঘৃণ্য হামলা চালায় ঘাতক চক্র। শুধু গ্রেনেড হামলাই নয়, সেদিন শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্যে তার গাড়ি লক্ষ্য করেও চালানো হয় 6 রাউন্ড গুলি। আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা অল্পের জন্য প্রাণী বেঁচে গেলেও তিনি আহত হন, তার শ্রবণ শক্তি চিরদিনের মতো ক্ষতিগ্রস্ত হয়। দীর্ঘ 14 বছর পর 2018 সালে আদালত 21 আগস্ট গ্রেনেড হামলা মামলার রায় প্রদান করে। আদালত মামলার রায়ে জীবিত মোট 49 জন আসামির মধ্যে 19 জনের মৃত্যুদণ্ড, 19 জনের যাবজ্জীবন এবং বাকি 11 জনের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন। মামলাটি এখন উচ্চ আদালতে বিচারাধীন। 21 আগস্ট গ্রেনেড হামলার পলাতক আসামিদের বাংলাদেশে ফিরিয়ে এনে আদালতের রায় কার্যকর করতে সরকারের প্রচেষ্টা অব্যাহত রয়েছে। তবে গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে আজ সকাল 9টায় 23 বঙ্গবন্ধু এভিনিউ কেন্দ্রীয় কার্যালয়ের সামনে নির্মিত বেদিতে পুষ্পার্ঘ্য নিবেদন করা হয়েছে। ঢাকা থেকে হাবিবুর রহমানের রিপোর্ট, হাল্লাবোল।